নমস্কার, 24 ঘন্টা আপনাদের স্বাগত। নিউজ 24 আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্পিতা। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, ফের রাতের কলকাতায় গুলি, বাসরুনির জয়শ্রী পার্কে প্রায় 5 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। 3টে গুলি লেগেছে রাজীব নন্দীর, তিনি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। বিস্তারিত জেনে নেবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, কি খবর রয়েছে এই বিষয়ে? দেখো, ফের রাতের শহরে গুলি চললো এবং এবার বাসরুনির জয়শ্রী পার্কে। যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে গতকাল গভীর রাতে রাজীব নন্দী নামে এক ইমারতি ব্যবসায়ী, তার বাড়ির সামনে আচমকাই 5 থেকে 6 জন দুষ্কৃতী তারা বাইকে এসে চড়াও হয় এবং চারদিক দিয়ে এই রাজীব নন্দীকে ঘিরে নেওয়া হয়। এরপরে কিন্তু এলোপাতাড়ি গুলি ছোড়ার অভিযোগ ওঠে। অর্থাৎ যেটা আমরা পুলিশ সূত্রে এখন অব্দি জানতে পারছি যে অন্তত 5 রাউন্ড গুলি চলেছে এবং যার মধ্যে 3টি গুলি লেগেছে রাজীব নন্দীর শরীরে। রাজীব নন্দীকে তৎক্ষণাৎ কিন্তু স্থানীয় বাসিন্দারা এই গুলির আওয়াজ পেয়ে ছুটে আসেন এবং সেখান থেকে রাজীব নন্দীকে রেস্কিউ করা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানাচ্ছেন যে তিনি এই মুহূর্তে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে কি নিয়ে এই গুলি চললো তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও পুলিশ এই মুহূর্তে যেটা জানাচ্ছে যে তারা দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে, যারা এই ঘটনার সঙ্গে জড়িত বলে পুলিশের সন্দেহ। এবং এই ঘটনার পেছনে সিন্ডিকেট ব্যবসা, ইমারতি দ্রব্য সাপ্লাইড ব্যবসা, সেই ব্যবসার পেছনে এর পেছনে কারণ হতে পারে এমনটা কিন্তু পুলিশ প্রাথমিকভাবে মনে করছে। যেটা পুলিশ সূত্রের খবর যে রাজীব বাবুর বাড়িতে কিন্তু এর আগেও একাধিকবার হুমকি আসছিল এবং শত্রুতা তৈরি হয়েছিল বেশ কয়েকজনের সঙ্গে, অর্থাৎ ওই এলাকারই বেশ কয়েকজনের সঙ্গে। সেক্ষেত্রে তিনি যে ব্যবসা করতেন, অর্থাৎ সাপ্লাইয়ের ব্যবসা, মেটেরিয়াল সাপ্লাইয়ের ব্যবসা, সেই ব্যবসাকে কেন্দ্র করেই কিন্তু এই শত্রুতা শুরু সূত্রপাত এমনটাই মনে করা হচ্ছে। এবং সেই সেই ব্যবসায়িক শত্রুতা বা সিন্ডিকেট ব্যবসার শত্রুতা জেরেই কিন্তু গতকাল গুলি এই ঘটনা এমনই জানা যাচ্ছে। বিক্রম, যেরকম বলছো যে ঘটনার পেছনে সিন্ডিকেট ব্যবসাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত, সেরকম এখনো পর্যন্ত পুলিশ মনে করছে। যাদের ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের পরিচয় কি, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কি পরিচয়, সেই বিষয়ে কি কোনো তথ্য পুলিশের হাতে উঠে এসেছে? দেখো, তদন্তের স্বার্থে এই মুহূর্তে পুলিশ তাদের নাম বলছে না। যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পাচ্ছি, যেই দুই ব্যক্তিকে আটক করা হয়েছে তাদের সঙ্গে কিন্তু রাজীব নন্দীর পুরনো শত্রুতা ছিল এবং তারাও কিন্তু একই রকম ভাবে ইমারতি দ্রব্য সাপ্লাই করতো, সরবরাহ করতো এবং সিন্ডিকেট ব্যবসার সঙ্গে জড়িত। সেই কারণেই পুলিশ যেটা মনে করছে যে সিন্ডিকেট ব্যবসার জেরেই কিন্তু পুরনো শত্রুতা এবং সেক্ষেত্রে ব্যবসার দখল বা এলাকার দখলকে কেন্দ্র করেই কিন্তু এই গুলি চালনার ঘটনা। এবং সেখানেই যেটা বিশেষ অনুমান যে সেই কারণেই গুলি চালনা ঘটে এবং রাজীব নন্দীকে এইভাবে গতকাল রাত্রিবেলা ঘিরে ধরে কিন্তু প্রায় পরপর 5 রাউন্ড গুলি চলে, যার মধ্যে 3টি গুলি রাজীব নন্দীর শরীরে লাগে। ধন্যবাদ বিক্রম।